রাতের অন্ধকারে বিজেপির পোস্টার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে। রাতের অন্ধকারে বিজেপির পোস্টার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য, অভিযোগের তির তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের চর সারাবর 218 নম্বর বুথের। বিজেপির অভিযোগ, উপনির্বাচনকে কেন্দ্র করে কোটা এলাকায় ব্যানার ফেস্টুন পোস্টার লাগিয়েছিল বিজেপির কর্মী সমর্থকেরা। কিন্তু গভীর রাতে কে বা কারা এলাকার সমস্ত ব্যানার ফেস্টুন ছিঁড়ে রাস্তায় ফেলে রাখে, এছাড়াও বেশ কিছু পতাকা ছিঁড়ে জঙ্গলে ফেলে দেয়। সকালে এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় লিখিত না জানালেও মৌখিকভাবে জানায় বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। বিজেপির অভিযোগ, উপনির্বাচনের আগে বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টায় এই ধরনের ঘটনার সাথে তৃণমূলের দুষ্কৃতীরাই জড়িত। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল, ঘটনার পেছনে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আমি খবর পাই যে আমাদের ভারতীয় জনতা পার্টির যেসব ব্যানার ফেস্টুন ফ্ল্যাগ লাগানো ছিল গতকাল রাত্রে, কে বা কারা এখান থেকে সব ফ্ল্যাগগুলো সব ছিঁড়ে দিয়েছে এবং মাটিতে ফেলে দিয়েছে। আমি সকালবেলা এসে দেখি এখানে ফ্ল্যাগ ফেস্টুন সব ছিঁড়া অবস্থায় পড়ে আছে। আজকে আমার যেটা মনে হয় যে রাজনীতি যে কোনো দলই সমর্থন থাকতে পারে সব ঠিক আছে, কিন্তু এসব ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে এসব কোন ধরনের মানসিকতার রাজনীতি আমি বুঝি না। আর এখান থেকে আমরা ভারতীয় জনতা পার্টি যেসব বুথগুলো আছে আমরা এখান থেকে লিড করেছিলাম, কিন্তু এইখানে যা এখন যা যেসব সন্ত্রাস এবং যেসব বাতাবরণ সৃষ্টি করছে, একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তা আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আমাদের এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং নির্বাচন কমিশনও আমরা এর রিপোর্ট জানাবো। কারা বা কে বা কারা করেছে যদি বলেন, এটা এখন কে করেছে সেটা তো বুঝতেই পারছেন, এখানে শাসক দল ছাড়া তো আর কাউকে তো এখানে সেরকমভাবে প্রতিদ্বন্দ্বিতা সম্ভব না। তবে আমার যতটুকু অনুমান, যেখানে শাসক দলের থেকে যেখানে লোকাল যেসব নেতৃত্ব আছে তারা এই জিনিসগুলো করেছে। আমি এটা এই বিষয় নিয়ে আমি নির্বাচন কমিশন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এর আমি তীব্র নিন্দা করি এবং এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক শান্তিপুরের মাটিতে, তারা বিগত এক মাস ধরে আমাদের পার্টি বজুকিশোরের হয়ে তারা বুথে বুথে বাড়িতে বাড়িতে প্রচার করছে। আমাদের কর্মীরা নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত, কার কোথায় ফ্লেক্স ছিল, কোন পার্টির ফ্লেক্স ছিল রাতের বেলা, এটা আমাদের দলের কর্মী কোনো মতেই কোনো সময় জড়িত আগাম মানে বিগত দিনেও ছিল না, আজও নেই, আগামীতেও থাকবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দল যারা করে শান্তিপুরের মাটিতে, শান্তিপুরের শান্তি, শান্তিপুরের উন্নয়ন, শান্তিপুরের ভবিষ্যৎ নিয়ে তারা রাজনীতি করে, এই ঘটনার সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী জড়িত নেই। আর আপনারা জানেন যে শান্তিপুরের মাটিতে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার আগের থেকেই জগন্নাথবাবুর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দ্বন্দ্ব হতো, শান্তিপুরের মানুষ সবাই জানে, এটা ওদের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। আর ওরা যে জায়গায় যে মানুষ ওদের বর্জন করেছে, 2 তারিখের রেজাল্টের পরে বুঝতে পারবে মানুষ আস্থা করে ছুড়ে ফেলে দেওয়ার জন্য তৈরি শান্তিপুরের মানুষ। আপনার নাম? ডিরেকশন বৃন্দাবন প্রামাণিক, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ইলেকশন এজেন্ট, প্লাস শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। নদিয়া থেকে মরাদের রিপোর্ট, টাইমস বাংলা।